হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জুলিস কিচেন। জুলিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি জুলি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হই। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, আপনাদের ফেসবুক টুইটারে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। রেসিপিগুলো কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন, যা আমাদের আগামী দিনে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপি ভেজ ডাল। ভেজ ডাল বানাতে কি কি লাগছে আমি দেখিয়ে দিই। আমি মুগের ডালকে শুকনো খোলায় ভেজে নিয়ে আমি জল দিয়ে রেখেছি, এটাকে আমি স্টিম দেবো। আনাজ হিসাবে রেখেছি গাজর, এখানে আমি লাল গাজর আর অরেঞ্জ গাজর ইউজ করেছি। রেখেছি ছোট করে কেটে রেখেছি বিনস, আর নিয়েছি কড়াইশুঁটি। ফোড়ন হিসাবে রেখেছি আমি এখানে জিরে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এক চামচ চিনি, হাফ চামচ হলুদ, এক চামচ আর হাফ চামচ নুন নিয়েছি। এবার এই ভেজ ডাল বানাচ্ছি কিভাবে দেখিয়ে দিই। আমি ডালটাকে এখানে প্রথম থেকেই জল দিয়ে ভিজিয়ে রেখেছি ভেজে। এবার এখানেতে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি আর সমস্ত সবজিগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি, এটা বয়ল করব। আমি গ্যাস জ্বেলে আমি এটা বসিয়ে দিয়েছি, একটা স্টিম হবে, আমি এটাকে তখন অফ করে দেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি মারে আমি নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আমি সিটিটা ওপেন করে দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে, আনাজগুলোও সেদ্ধ হয়ে গেছে। কড়াতে আমি তেল দিয়েছি, তো সর্ষে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গোটা জিরেগুলো ওপর দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা। তেজপাতা যেহেতু ডালে দিয়ে দিয়েছি সেগুলো এখানে আর তেজপাতা দেবো না। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে সামান্য একটু জল অ্যাড করব। এবারে আমি এখানে এক করে মশলাগুলো দিয়ে দেবো। ডাল একটু ঘন হয়, এই ডাল রুটির সঙ্গে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে এবং বাচ্চারাও এই ডালটা খাবে। যদি সবজি যদি নাও খায় চিন্তা করবেন না, কারণ ডালের মধ্যেই সবজিটা যেহেতু বয়েল হয়েছে সেই জন্য এখানে অর্ধেক প্রোটিন এখানে রয়ে গেছে। চিনিটা এবার অ্যাড করে দিলাম। নামানোর আগে আমি একটু ঘি অ্যাড করব। ডালটা ফুটে গেছে, আমি একটুখানি হালকা হাতে নিয়ে দিচ্ছি। গ্যাসটা সিমে করে রেখেছি, এবার আমি সামান্য ঘি অ্যাড করে দিলাম। ঘিটাকে পুরোপুরি মিশিয়ে দেবো। দেখুন ঘিটা পুরোপুরি মিশে গেছে। গ্যাসটাকে আমি খুব সিমে করে রেখেছি। শীতকালে মুগের ডালের ভেজ ডাল খেতে খুব ভালো লাগে, এটা আপনারা সবাই খাবেন, বাইরে ট্রাই করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
কেমন লেগেছে। আজকের রেসিপি ভেজ ডাল পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফেসবুক টুইটারে শেয়ার করবেন, রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আপনাদের মতামত জানাবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নিত্য নতুন রান্নার আপডেটগুলো আপনারা জানতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। নমস্কার।